ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সামনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়টা নিয়ে চারিদিকে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি মিডিয়া জগতের অনেককে দেখা যাচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করতে। খুবই ভালো কথা, দেশের জন্য কাজ করতে চাইছেন, নতুন কোনো চিন্তা হয়তো তাদের রয়েছে দেশকে নিয়ে। এখন এদের মধ্যে যার মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে চলছে চারিদিকে তোলপাড়, তিনি হচ্ছেন আর কেউ নন, সোশ্যাল মিডিয়া সেন্সেশন, নেট ওয়ার্ল্ডের একচ্ছত্র সুপারস্টার, বাংলাদেশের হিরো আলম। জাতীয় পার্টির হয়ে তিনি নির্বাচনে লড়তে চান। এখন অনেকেই এটা নিয়ে হাসি তামাশা করছে, অনেক ট্রোল করছে, অনেকেই ভাবছে কি যোগ্যতা আছে হিরো আলমের জাতীয় সংসদ নির্বাচনে লড়ার। আরে বাবা, কোন যোগ্যতাটা নাই হিরো আলমের, সে তো পুরাই একটা প্যাকেজ। আমি কিছু বলছি না, হিরো আলমের ভাবভঙ্গি দেখে এমনটাই মনে হচ্ছে, তার কথাবার্তা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে একজন রাজনৈতিক নেতার যে সমস্ত গুণ থাকার প্রয়োজন তার সবটাই তার মধ্যে রয়েছে। যেমন হার্ডওয়ার্কিং এর কথা যদি আসি, এখন হিরো আলম যে কতটা হার্ডওয়ার্কিং এটা তার কন্টেন্টগুলো দেখলেই বোঝা যায়। একটা মানুষ কোন লেভেলের হার্ডওয়ার্কার হলে এরকম শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানায়, যেখানে রয়েছে সুপার হিরোর মতো হিরো আলমের অ্যাকশন, রয়েছে অদ্ভুত অঙ্গভঙ্গিতে ভিন্ন ধারার নাচ, আজব অদ্ভুত মিনিংলেস ওভার এক্সপ্রেশন, এই সব কিছুর কম্বিনেশন রাখা এবং সেগুলো কনসিস্টেন্টলি মেনটেন করা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়, অনেক সাধনার ব্যাপার। হার্ডওয়ার্ক ছাড়া এটা একেবারেই কিন্তু সম্ভব নয়। এখন তার কনফিডেন্স নিয়ে কথা বলি, ভাই তার কনফিডেন্স নিয়ে আলাদাভাবে কিছুই বলা লাগবে না। তার স্টাইল, কথা বলার বচনভঙ্গি, তার ড্রেস সেন্স একেবারে রজনীকান্তকেও হার মানায়, অ্যাটলিস্ট সে তো সেটাই মনে করে। নট অনলি দ্যাট, একটা মানুষের কনফিডেন্স লেভেল কোন জায়গায় থাকলে সে সংসদের মতো একটা জায়গায় বড় বড় রাজনৈতিক নেতাদের বিপক্ষে নির্বাচনে লড়তে চায়। তারপর প্রচারের কথা যদি আসি, প্রচারের দিক দিয়েও কিন্তু সে বেশ পারদর্শী। তিনি একজন স্বঘোষিত সুপারস্টার, যে নিজেকেই নিজে ক্লেম করে সে একজন সুপারস্টার, এবং প্রচারে যে প্রসার হয় এই কথাটা তিনি পুরোপুরি বিশ্বাস করেন। এই যেমন সে কিন্তু কথায় কথায় অনেকগুলো সেন্টেন্সে আমি হিরো আলম এটা করেছি, আমি হিরো আলম ওটা করেছি, এই কথাগুলো জুড়ে দেয়, মানে নিজের নামটা উল্লেখ করে নিজেকেই প্রমোট করছে। ভালো কথা, নতুন একটা স্ট্র্যাটেজি। মাঝে মাঝে আমার মনে হয় তাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, উত্তর হয়তো সে এটাই বলবে হিরো আলম ভালো আছে। আবার তার যুক্তি খণ্ডনের ক্ষমতাও কিন্তু অসাধারণ। রিসেন্টলি একটা টিভি চ্যানেলে তাকে যখন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়, তখন কিন্তু সে অত্যন্ত নিপুণতার সাথে তার গঠনমূলক যুক্তি দিয়ে কথার মারপ্যাচ দিয়ে বেঁচে যান। বাহ, বোঝাই গেল রাজনৈতিক নেতা হওয়ার জন্য কথার মারপ্যাচ কীভাবে কাটাতে হয় সেই ব্যাপারটাও তিনি আয়ত্ত করে নিয়েছেন। সব শেষে আসি জনপ্রিয়তা নিয়ে কথা বলতে। তার জনপ্রিয়তা যে বাংলাদেশের যে কোনো সেলিব্রিটি থেকে কম নয় সেটা তার বলার অপেক্ষা রাখে না। সে বাইরে গেলেই সেলফি তোলার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। ভাই, এমনকি ইন্ডিয়ান টিভি চ্যানেল পর্যন্ত তাকে নিয়ে নিউজ করেছে, ইভেন এটাও বলেছে সে নাকি বাংলাদেশের সুপারস্টার। আবার এটাও শোনা যাচ্ছিল মাঝখানে সে নাকি টলিউডেও একটা ছবিতে অভিনয় করতে যাচ্ছে, যেখানে হিরো আলম নিজেই হিরো। আচ্ছা, হলিউড কেন তাকে ডাকে না, তারা কি তাকে দেখে না? যাই হোক, এই মানুষটার একটা ভালো গুণ হচ্ছে সে কিন্তু সহজ সরল এবং স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসে। এখন দেখার বিষয় এই যে তার স্বপ্ন পূরণের কতটুকু পথ তিনি যেতে পারেন। সো ভিউয়ার্স, হিরো আলমের নির্বাচনে লড়তে যাওয়ার বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।